আচ্ছা, তত্ত্বাবধায়ক শব্দটি তাহলে কি আর ব্যবহার করবে না বিএনপি বা তার জোটপদ আন্দোলনের জোট? প্রশ্নটি কেন উঠেছে? দুটি কারণে। আমি একটা জিনিস আপনাদেরকে, যা বিএনপি এবং জোটের জোটের জোটপদ আন্দোলনের যারা নেতৃবৃন্দ আছেন তাদের সঙ্গে আমাদের যে আলোচনা হয়েছে সেই প্রেক্ষিতে বলবো। সবশেষ শুধু বলি যে চট্টগ্রামে বিএনপির তারুণ্যের সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি একটি কথা বলেছেন যেটা আমাদের নজরে এসছে, এবং এটা বলার পেছনে নিশ্চয়ই একটা কারণ আছে। তিনি বলেছেন, যে নামেই ডাকুন নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা দিতে হবে। এখন যে নামেই ডাকুন, এই কথাটি আসার কারণ কি? কারণ এতদিন তো দীর্ঘ সময় বিএনপি বলে আসছে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে। চট্টগ্রামে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারকে এখনই পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে এবং একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার বলেন আর নিরপেক্ষ সরকার বলেন, যে নামেই ডাকুন নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা দিয়ে দ্রুত নির্বাচন কমিশন গঠন করে তাদের নতুন দায়িত্ব দিন, তারা নতুন পার্লামেন্ট নতুন সরকার গঠন করবেন। আপনাদের কাছে, অনেকের কাছে খুব সাদামাটা মনে হতে পারে যে এটা তো বলেছেন, উনি তো খুব সাধারণভাবেই বলেছেন যে হ্যাঁ তত্ত্বাবধায়ক বলুন আর নির্দলীয় নিরপেক্ষ বলুন, যে নামেই বলুন একটা এ ধরনের সরকারের কাছে ক্ষমতা দিতে হবে। কিন্তু এর গভীরে কিছু তাৎপর্য রয়েছে। তাৎপর্য হলো যে বিএনপি ঈদের পর এক দফার আন্দোলন শুরু করবে। ঈদের পরের মাসটা হচ্ছে জুলাই মাস, জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, এই তিনটা মাসের মধ্যে এই আন্দোলনকে বিএনপিকে চূড়ান্ত পর্যায়ে নিতে হবে। আর না হলে কী হবে? আর না হলে 2013 ডিসেম্বর 23শে ডিসেম্বরে বা 24শে জানুয়ারিতে নির্বাচন হবে, অথবা নির্বাচন হবে না, ব্যাপারটা তো সেই জায়গায়, হয় নির্বাচন হবে আর না হলে হবে না। এইটা মাথায় রেখে বিএনপির যুগপদ শরিকদের, আমি এর আগেও আপনাদেরকে কোট করেছি যে যুগপদ শরিকদের আপনার নাগরিক আন্দোলনের সভাপতি মাহমুদুর রহমান মান্না, তিনি আমাদেরকে স্পষ্টত বলেছিলেন যে তারা বিএনপিকে বলেছেন যে তত্ত্বাবধায়ক শব্দটা ব্যবহার না করতে, বা তত্ত্বাবধায়ক শব্দটা ব্যবহার না করার জন্য বিএনপি তাদের সঙ্গে একমত হয়েছে। এটা আজকে থেকে আরও 1-1.5 মাস আগের সিদ্ধান্ত। এবং এর আগে যখন রিয়াজ কমিটি এই তাদের সঙ্গে যুগপদ আন্দোলনের কৌশল নিয়ে রোজার মধ্যে মিটিং করতো, সেই সময়কার আলোচনা হচ্ছে এটা। ওই অংশটার ইচ্ছা, এর আগের কন্টেন্টও আমরা বলেছি আপনাদেরকে, যে তারা একটা দীর্ঘমেয়াদী একটা সরকার চায়, ও দীর্ঘমেয়াদী সেটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট, একটা এটা তত্ত্বাবধায়ক সরকার না, সেই গভর্নমেন্ট অনেক কিছু করবে, 111-এর গভর্নমেন্টের মতো অনেক সংস্কার করবে, অনেক কিছুতে পরিবর্তন আনবে, সেই ধরনের চায় বলে তত্ত্বাবধায়ক সরকারের দিক শব্দটিতে যুগপদের শরিকদের একটা অ্যালার্জি ছিল। সেই অ্যালার্জিকে বিএনপি মেনে নেওয়ার একটা প্রতিফলন কিনা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তৃতার মধ্যে দিয়ে, এটা একটা খুব সিগনিফিক্যান্ট বিষয়। কারণ যেই সময়টা বাকি আছে এবং আন্দোলন এখন যেই পর্যায়ে আছে, হ্যাঁ বিএনপির আন্দোলনে প্রচুর সংখ্যক তাদের সমর্থক কর্মী নেমেছেন, তাদের আন্দোলনের লোকবল আগের থেকে অনেক বেশি হচ্ছে, সরকার চাপে হোক আর কৌশলে হোক এখন আগের মতো করে রাজপথে যে নামতেই দেওয়া হবে না বিরোধী দলকে এ ধরনের অবস্থানে নেই, সেই জায়গাটা ঠিক আছে। কিন্তু কৌশলগত দিক থেকে এবং নিজেদের শরিকদের সঙ্গে বোঝা পরামর্শের দিক থেকে আসলে জায়গাটা বিএনপির জন্য একটু হিসাব নিকাশের হয়েছে। কারণ তারা বলছেন, তারা ক্ষমতায় গেলে সব দলকে নিয়ে, তাদের সঙ্গে যারা আন্দোলনে আছে তাদেরকে নিয়ে সরকার গঠন করবে। তো তাদেরকে নিয়ে সরকার গঠন করতে গেলে তাদের কী মতামত, তাদের কী ইন্টেনশন, তাদের কী ইচ্ছা, সেটা বিএনপিকে আগে বুঝতে হচ্ছে, আগে সেটা বোঝাপড়া করে নিতে হচ্ছে। সেই বোঝাপড়া করে নিতে গিয়ে কি তত্ত্বাবধায়ক শব্দটা থেকে বিএনপিকে সরে আসতে হচ্ছে কিনা, এই প্রশ্ন এখন সামনে চলে এসছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুন এবং সহনশীলতার সাথে। আপনাদের সাথে সবসময় আছে আমি আতিক রহমান, পূর্ণিয়া।